বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া ও মিয়ানমারের কাছে জঙ্গি বিমান বিক্রির প্রস্তাব করছে রাশিয়া। রফতানি বাজারে ছাড়ার জন্য রাশিয়ান এয়ারক্রাফট কর্পোরেশন বা আরএসি MiG-35 মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফটের নতুন ও উন্নত সংস্করণ হাজির করেছে। গত 27 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর মস্কোর কাছে ঝুঁকোবস্কিতে অনুষ্ঠিত MKS 2019 অ্যারোস্পেস শোতে নতুন এই উন্নত সংস্করণের MiG-35 প্রদর্শন করা হয়। এর 4++ কমব্যাট এয়ারক্রাফটকে এমন এক আধুনিক জঙ্গি বিমান বলে মনে করা হয় যাতে পঞ্চম প্রজন্মের বেশ কিছু প্রযুক্তির সন্নিবেশ ঘটেছে। নির্মাতারা বলছেন এর নাক বরাবর নতুন অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে বা AESA রিকন্ট্রোল রাডার সংযুক্ত করা হয়েছে। এছাড়া স্থলভাগে টার্গেটের বিরুদ্ধে ব্যবহার করার জন্য এর ফিউজিলাজের নিচে একটি ইলেকট্রো অপটিক্যাল সার্চ অ্যান্ড স্ট্রাক সিস্টেম বা IRST স্থাপন করা হয়েছে। নতুন সংস্করণে MiG-35 শক্তি যোগাবে দুটি RD-33 MK আফটার বার্ন জেট ইঞ্জিন, ফলে এটা 2100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে। এটি 16,000 মিটার পর্যন্ত উঁচুতে উঠতে পারবে। তাছাড়া নতুন MiG-35 সংযুক্ত PAZ-MK রিফুয়েলিং পড একে একটি ট্যাকটিক্যাল এরিয়াল ট্যাঙ্কারে রূপান্তরিত করতে পারবে, ফলে যে কোনো মিশনে অন্য এয়ারক্রাফটের চেয়ে বেশি সময়ে আকাশে উঠতে পারবে MiG-35। নতুন মডেলে RBB-AE অথবা RBB-BD এয়ার টু এয়ার মিসাইল, KH-35 EUE অ্যান্টিশিপ মিসাইল ও KH-35 MLE এয়ার টু সার্ফেস মিসাইল, KAB-500 পিসন্স গাইডেড বম্ব, Groom-E2 গ্লাইড বম্ব এবং একসারি ফ্রিফল বম্ব রয়েছে। হেলমেট মাউন্টেড টার্গেট ডিজিগনেশন সিস্টেম থাকায় MiG-35 জঙ্গি বিমানগুলো খুবই সামর্থ্যবান লাইট মিডিয়াম ওয়েট ফাইটার এয়ারক্রাফট হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া ও মিয়ানমারের কাছে এই জঙ্গি বিমান বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া। বাংলাদেশ প্রাথমিকভাবে MiG-35 এর প্রতি আগ্রহ দেখিয়েছিল, তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিমান বাহিনীর কাছে F-16CD বিক্রির প্রস্তাব দেয়। বাংলাদেশকে JAS-39 গ্রিপেন ই লাইট কমব্যাট এয়ারক্রাফট সরবরাহের আগ্রহ দেখায় সুইডেনের সাব-এবি। রাশিয়ার কাছ থেকে আরও SU-30 হেভি ফাইটার কেনার ব্যাপারে মিয়ানমার আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে তার MiG-29 বহর পরিবর্তনের জন্য MiG-35 জায়গা করে নিতে পারে। মালয়েশিয়ার MiG-29N এয়ারক্রাফটগুলোকে বাইব্যাক পদ্ধতিতে MiG-35 দিয়ে বদল করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। প্রস্তাবটি বিবেচনা করছে কুয়ালালামপুর, তবে অর্থ সংকটের কারণে দেশটি এখন সামরিক হার্ডওয়্যারের পেছনে বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী নয়। খুচরা যন্ত্রাংশের অভাবে মালয়েশিয়ার বহরে থাকা রাশিয়ার তৈরি এয়ারক্রাফটগুলি সার্ভিসিং করতে না পারার সমস্যায় ভুগছে মালয়েশিয়া সরকার।